আল্লাহ আসমান বানাইছেন ঠিকই কিন্তু বলে নাই আমার আসমান জমিন আল্লাহ বানাইছেন জমিনটাকে বলেন না আমার জমিন পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন পাহাড়কে আল্লাহ বলেন না আমার পাহাড় ফেরেশতাকে আল্লাহ বানাইছেন আল্লাহ বলেন না আমার ফেরেশতা শুধু মানুষগুলোকে কেন বলেছেন আমার এর কারণ হলো আমার ছেলেকে আপনি এখানে দাঁড় করাইলাম ছেলের গায়ে জামা মাথায় টুপি পাগড়ি লাগানো জুতা পরা একজনে আমার ছেলের জামাটা হাতের মধ্যে নিয়া আমাকে প্রশ্ন করলেন হাফিজ ভাই ছেলের জামাটা নিয়া কয় জামাটা কার আমি বললাম এটা আমার না বানাইছে কে জবাব দিলাম আমি টাকা দিয়েছে কে আমি মজুরি দিলাম আমি এরপরও বলি জামাটা আমার না বানাইছি আমি টাকাও দিয়েছি আমি মজুরি দিয়েছি আমি কাপড় কিনেছি আমি এরপরও বলি জামাটা আমার না কারণ জামাটা আমি বানাইছি টাকাও আমি দিয়েছি এরপরও কেন বলি আমার না কারণে জামা আমি টাকা দিলে কি হবে এটা আমার জন্য বানাই নাই ছেলের জন্য বানিয়েছি যদি কেউ বলে ছেলে কার তখন আমি বলবো ছেলে আমার আসমান আল্লাহ বানাইছেন জমিন আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বলেন এটি আমার জন্য সৃষ্টি করি নাই قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة او دنيا المنوش الله تعالى شاب مخلوق تمار جنو بنيسن زمين تا تمارا مر غلام عصمان تمارا مر غلامي جنو بنيسن আর তোমাকে আমাকে আল্লাহ বানাইছেন আল্লাহর গোলামীর জন্য এই জন্য আল্লাহ বলেন আসমান আমার না জমিন আমার বলি নাই বান্দাগুলো আমার জমিন তো বান্দার খেদমতের জন্য বানায় দিলাম নদী বানাইলাম বান্দা তোমার খেদমতের জন্য পাহাড় বানাইলাম তোমার খেদমতের জন্য একটা গরু বানাইলাম তোমার খাদেম অথচ দেখো তোমার থেকে শক্তির দিক থেকে গরু অনেক শক্তিশালী একটা পিপিলিকাও তোমার থেকে বড় সবল সারা দুনিয়ার মাখলুকতের কাছে তুমি বান্দা বড় দুর্বল ওয়াকুলিকাল ইনসানু যাইফা আমি আল্লাহ মানুষ বড় দুর্বল করে সৃষ্টি করেছি মানুষ তুমি এতটাই যে দুর্বল একটা পিপিলিকার কাছে মানুষ বড় দুর্বল মশার কাছে মানুষ বড় দুর্বল এরপরও দেখুনি একটা মশা মশারির ভেতর দিয়ে ঢুকে কানের সামনে ঘুরে কানের ছিদ্র দিয়ে ঢুকে না কারণটা কি আল্লাহ বলেন খবরদার আমার বান্দা যদিও দুর্বল তবে সম্মান সবার উপরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا دیکھو جعفر آنو میں اے محترم মুস্তফা কি উম্মতে খায়রুল উমা আল্লাহ তাআলা বলেন বনি আদম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আমি আল্লাহ মানুষের মতো দামি কোন প্রাণী বানাই নাই জমিনের মধ্যে চলার মতো উত্তম ব্যবস্থা করে দিলাম পানির মধ্যে চলার মতো ব্যবস্থা করলাম জমিনের মধ্যে খানার আয়োজন করলাম বড় দামি আমি পিপিলিকারও খানা দেই আমি আল্লাহ মশার খানাও দেই জমিনের সব প্রাণীর খানা আমি ব্যবস্থা করি উড়ন্ত পাখিরও খানা আমি দেই মানুষেরও আমি আল্লাহ খানা দেই
জঙ্গলের লাখো প্রাণীর খানা আমি আল্লাহ ব্যবস্থা করে দেই, নদীর মধ্যে সমুদ্রের লাখো কোটি মাছের রিজিক আমি দেই, কোনদিন মাছ না খাইয়া মরে নাই, জঙ্গলের কোন প্রাণী না খেয়ে মরে নাই, উড়ন্ত পাখি না খাইয়া মরে না, আর যেই মানুষের এত আদর করে বানাইছি ওই মানুষ কেন না খাইয়া কষ্ট পায়, এর একমাত্র কারণ জঙ্গলের প্রাণীরা আমার ডিউটি পালনে কোনদিন দুর্বলতা পেশ করে না, আমার মাছ সমস্ত মাখলুকগুলো আমার যথাযথভাবে ডিউটি করে, এজন্য ওদের কোনো খানায় কষ্ট নাই। আশরাফুল মাখলুক মানুষ হইয়া তোমরা কেন খানায় কষ্ট পাও, এর একমাত্র কারণ আমি মাওলার ডিউটি ঠিক মতো তোমরা পালন করো না। হকীকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হামি গুয়ম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খুদা বাস জিস্তে দুনিয়া আজ খুদা গা ফেল বুদন মেহমাস নকরাহ ফর জিন্দোজন আবদর কশতি হালাকে কশতিয়াস আব অন্দর জিরে কশতি পশতিয়াস। এরে নবীর আশিক উম্মতির দল, আল্লাহ কেন আমাদের বানাইছেন তার ইবাদত করার জন্য? এরে আল্লাহর গোলাম, সারা দুনিয়ার মাখলুক আমাদের গোলাম বানায় দিয়েছেন, যে কারণে আল্লাহ আমাদের দুর্বল বানাইয়া ও সম্মানের কারণে সব মাখলুক আমাদের কাছে মাথা নত করে, আমাদের সাথে বেয়াদবি করে না। একটা বাঘ এত শক্তিশালী বাঘ, মানুষের ধরলে মানুষ বাঁচার উপায় নাই। একটা দুধের গাভী যদি মেজাজটা গরম করে, বনি আদম ওই গাভীর থেকে দুধ দহন করে ঘরে নিতে পারবে না। কিন্তু আমার আল্লাহ বলেছেন খবরদার, আমার বান্দা বড় দামি, খবরদার বেয়াদবি করবা না। এ কারণে গাভী মানুষের কথা মানিয়া চলে, বাঘ মানুষের কথা মানিয়া চলে, জঙ্গলের প্রাণীরাও মানুষের কথা মানে, নদী সমুদ্রের পানি পর্যন্ত মানুষের কথা মানিয়া চলে, সূর্য মানুষের কমান মেনে চলে, চাঁদ বান্দার কথা মানিয়া চলে। কারণটা কি? যারা আল্লাহর গোলাম হবে সারা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন তোমরা আমার বান্দা, তোমার সাথে আমার গভীর সম্পর্কের নাম ইবাদত। ইবাদত মানে সারাত হাতের মধ্যে তসবিহ টান বাজায় নামাজে বসে, নাম ইবাদত না। সারাদিন রোজা রাখবা জিকির করবা, এর নাম ইবাদত না। ও বান্দা তুমি ব্যবসা করো ইবাদত, তুমি খানা খাও ইবাদত, চাকুরি করবা তাও ইবাদত, লেখাপড়া করবা ইবাদত। এক কথায় বান্দা তুমি দুনিয়াতে মরণ পর্যন্ত যা করবা সব ইবাদত। দুইটা শর্তের বিনিময় যা করবা যা বলবা সব হবে ইবাদত। এক নাম্বার শর্ত রেজা বিল কাজা, দুই নাম্বার শর্ত হলো তরিকায়ে রাসূল, যা করবা সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, যা করবা সব হবে নবীর তরিকায়। আল্লাহর জন্য নবীর তরিকায় খানা খাওয়া ইবাদত, খানা না খাওয়াটাও ইবাদত। আল্লাহর জন্য নবীর তরিকায় যদি ঘুমাও ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় যদি তুমি ঘুম না যাও তাও ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়বা ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজ পড়বা না তাও ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় বান্দা তুমি রোজা রাখবা ইবাদত, আল্লাহর জন্য নবীর তরিকায় রোজা রাখবা না
তাও ইবাদত সব হবে কার তরিকায় ঘুমাইতেছেন কার তরিকায় হামসুরাত হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তেবা ইত্তেবায় সুন্নতে খাইরু বাশার তাক আল্লাহ তাআলার পয়গম্বরের তরিকা মতে যদি তুমি খানা খাও তাও ইবাদত খানা খাইবা না তাও ইবাদত সামনে তরকারি ভাত মাছ গোশত পানীয় সব হালাল কিন্তু এই হালাল খানাটা রোজা রাইখা যখন বান্দা সামনে বসবে তখন ওই মুহূর্তে খাওয়া হারাম নবীর তরিকা মতে খাও হালাল নবীর তরিকা বাদ দিয়া খাবা হারাম হয়ে যাবে রোজা রাখবা এটা যেমন ইবাদত কেউ যদি আবেগ কইরা ৩০ রোজা রাখতে গিয়া ঈদের দিনও রোজা রাখে এটা ইবাদত কথা বলেন না কেন কেন নবীর তরিকায় নাই নামাজ পড়া যেমন ইবাদত সূর্য যখন উঠবে ওই সময় নামাজ পড়া ইবাদত ওই সময় নামাজ না পড়া ইবাদত রুকু করা সিজদা করা ইবাদত জানাজায় দাঁড়াইয়া যদি কেউ রুকু দেয় কি পরিমাণ সওয়াব হবে ওই সময় রুকু না দেওয়া ইবাদত সিজদা না দেওয়া ইবাদত সব হবে একমাত্র নবীর তরিকায় ব্যবসা করো তাও ইবাদত নবীও ব্যবসা করেছেন সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন এর নবীর উম্মতের দল নবীর তরিকায় ব্যবসা করবা ইবাদত নবীর তরিকায় যারা ব্যবসা করবেন তারা কখনো মিথ্যা কথা বলবেন না দোকানে সাইনবোর্ড লিখবেন না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না যারা নবীর তরিকায় ব্যবসা করবেন তারা লিখবেন অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আর যারা লেখে হয় না এরা ধোকাবাজ আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আত-তাজিরু সুদুকুল আমিন মা আন-নবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদাই ওয়া সালিহিন পয়গম্বর বলেন এই উম্মতের দল সঠিক পথে যদি ব্যবসা করো আমি নবী বলে গেলাম আমার পাশেই তোমরা জান্নাতে বিচরণ করবা এরে নবীর আশিক আল্লাহ তাআলা বলেন আমার যারা বান্দা তোমরা কই ঘুরো তোমার সাথে আমার গভীর মহাব্বতের সম্পর্ক আর এই সম্পর্কের মাধ্যম হলো ইবাদত ইবাদত করো বান্দা তোমার মহাব্বত বাড়বে আমার মহাব্বত বেড়ে যাবে মহাব্বতের এক পর্যায়ে হাজারো অপরাধ করা থাকলেও মাফ হয়ে যাবে ও আল্লাহর বান্দারা ও পর্দারা রামের আম্মা জানেরা বোনেরা ও যুবক আল্লাহর গোলাম আজকে বয়ান আর বয়ান আর বয়ান চলতেছে সারা দুনিয়া জুড়ে বিশেষ করে আমার দেশ এত বয়ান এরপরে আমলের খাতা বড় শূন্য এই মাঠে নাকি শুনলাম আরো এইরকম দু চারটা মাঠ আশেপাশে প্রজেক্টরের মাধ্যমে দেওয়া আরো লোকজন সেখানে আছে কিন্তু বড় দুঃখ লাগে বয়ান করে চলে যাব দুই দিন পরে বলবে অত্যন্ত সুন্দর আলোচনা অনেক বড় আয়োজন হয়েছে মানুষের অভাব নাই কিন্তু খবরদার তেদাত মকসদ নেই মকবুলিয়ত মকসদ হ্যায় অনেক লোক হইল এটা সফলতার পরিচয় না মাওলায় তওবার দরজা দিয়া কবুল করলেন কিনা এটা সফলতার পরিচয় জিন্দেগি মে বন্দেগি তুম কর নাহি
زندگی میں بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طالب وگر نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو دنیا میں ہو دنیا کا طالب وگر نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کارگو زفول ہے یہ دنیا ایک مثل کارگو زفول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے ایتو مانوش اکھانے حضیر ہوئے گر کنتو کپال برو خراب ونے کاشے کے رسولی پینڈلے آسے اس کے فضور بھرے نائی زہور بھرے نائی آسور بھرے نائی مغرب بھرے نائی اللہ زانے ایشان نمازو بھرو بگینا آزان ہوئے অনেক আল্লাহর বান্দারা ময়দানে নামাজ পড়বে আর এক দল আশেকেরা রাস্তায় ঘুরবে আর বিড়ি টানবে জামাতে নামাজে আসবে না মকুন সুসুতি নামাজি পঞ্জগানা ফাওয়াইলুল মুসাল্লিনা লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দাও ইস্তাইনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন غور کندر معنی از دل صادقون ارے اللہ غلام کوئی دن آپ جیبونیر جوبانیر بہدری کربیر جبو کوئی دن چکیر شمنے کتو جبو کے لاش ایزے مہت امیم شاہ بزر دامات براکاتو ہم بیانے شروع تھی تو گوشنا دینے প্রায় তিন চার বছর আগে আপনাদের এলাকার তিনটা যুবক সন্তান আমি সিলেটের শ্রীরামপুর এলাকায় বয়ানে আসছিলাম এই যুবকেরা একটা গাড়ি ভাড়া করে রওনা হয়ে গেল মাহফিলের কাছাকাছি যাইয়া হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে তিনজন ওখানে মরে গেল আর মাহফিলে যাওয়া হলো না আল্লাহ এদেরকে শাহাদাতের মর্যাদা দান করে এরে আল্লাহর বান্দা কয়দিন আর দুনিয়াতে বাঁচবা নবীর আদর্শের মালা গলায় লাগাও আজকে মুসলমানের এত বয়ান এত বয়ান তাবলিগলারা বয়ান করে পীর সাহেবরা বয়ান করে মেহনত করে বক্তারা করে জুমার দিন খতিব সাহেবরা করে একটা রাত ঘুমানোর টাইম নাই দিন নাই রাত্র নাই দুপুর নাই জোহর নাই দৌড়ের উপরে বারো মাস বারো মাস লাগবে না রে বাবা মাত্র ছয় মাসও যদি দৌড়াইয়া হিন্দুদের বয়ান করতাম দৈনিক এক ঘন্টা খ্রিস্টানদের জায়গায় গিয়া যদি দৈনিক এক ঘন্টা বয়ান করতাম মাত্র ছয় মাস আল্লাহর উপরে ভরসা করে বলি
মনে হয় ওরা সব মদিনার পাগল হয়ে যাইতো কিন্তু তুমি মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার ধর্ম আমার ধর্ম এক তোমার কোরআন আমার কোরআন এক তোমার কাবা আমার কাবা এক তোমার কালেমা আমার কালেমা এক দুনিয়াতে আসি এক বিদায় বেলা কাফনের সংখ্যা হবে আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না গরিব মানুষ মরিয়া গেলে টাকার অভাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না আমি বক্তারও যেমন তিন কাফন গরিব বান্দারও তিন কাফন কালার হবে সব এক নাকি আলাদা কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ সবার কাফনের কালার হবে কবরের সাইজ হবে ওই কবরে দাফনের পর প্রশ্ন করা হবে তিনটা তাও সবার বেলায় শিক্ষকের যেই প্রশ্ন ছাত্রকেও সেই প্রশ্ন পীর সাহেবকে যেই প্রশ্ন করা হবে মুরিদেরও সে একই প্রশ্ন করা হবে সবার বেলায় তিন প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও ওরে আল্লাহর বান্দারা তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক এরপর তোমার এত বয়ান কেন করা লাগবে এরপর বয়ান করিয়া বুঝাইয়াও কেন লাইনে আনা যায় না মোনাজাতটা দিয়া বুঝাইয়া মাঠের থেকে বাইর হওয়ার আগেই দেখি মোনাজাত দেনে ওয়ালা আশেকরা রাস্তায় গিয়া টুপি পকেটে ঢুকায় বিড়ি টানে হাসেন আপনারা আমি কি হাসির কথা বলছি যা বলছি তাতে কান্না দরকার হাসেন কেন লজ্জা নাই এজন্য হাসেন দেড় হাজার বছর আগে নবী বলে গেছেন লা ইমানা লিমান লা হায়ালা যাদের লজ্জা নাই তাদের ইমান নাই ও যুবক ও বৃদ্ধ বাবাজি মাইকের আওয়াজ শুনেওয়ালা পর্দার আড়ালের মা বোনেরা আমি যে এতক্ষণ বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি আপনারাও যদি না দেন গুনাহ হবে একবারও বলি নাই বলবো না আমি কওমি মাদ্রাসার সন্তান একবারও বলি না এ যুবকেরা কওমি মাদ্রাসায় যদি না পড়ো জাহান্নামে যাবা বলি নাই বলবো না আমি তাবলিগের লাইনের সন্তান যারা তাবলিগে যাও না তুমি জাহান্নামে যাইবা একবারও বলি নাই আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান একবারও বলি নাই বাবা পীরের কাছে যদি না যাও তুমি জাহান্নামে যাইবা একবারও বলি নাই ও যুবক একবারও বলি নাই তুমি স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় ঢুকিয়া আঙ্গ মতো হুজুর হইয়া যাও একবারও বলি নাই বলবো না তাহলে আমি কি বুঝাইতে চাই ও বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই বুঝাইতে চাই দুইটা কথা অন্তরের মধ্যে অল টাইম জমা রাখবা দুনিয়ায় যতদিন গোলামি করবা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর আদর্শ মানবা মদিনাওয়ালা নবী স্কুলে পড়িয়াও কি নবীর আদর্শ মানা যায় না তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই কিন্তু তাকায় দেখো স্কুল কলেজে পড়িয়া পাঁচ অক্ত নামাজ পড়ে আছে না নাই আল্লাহ তোমারে বিবেক দিয়েছে বলো বাবা তুমি কেন পারবা না আমিও মুসলমান তুমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কাবা এক কোরআন এক অথচ নামাজ পড়তে তোমার লজ্জা লাগে আর আমার নামাজ না পড়লে লজ্জা লাগে তুমি কেমন মুসলমান তোমার টুপি মাথায় দিতে লজ্জা লাগে আর আমার টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার দাড়ি কাটতে লজ্জা লাগে
বিষয়টা কি রে বাবা সবাই কিন্তু এক আল্লাহর গোলাম একই নবীর উম্মত ও নবীর আশিকের দল এর একমাত্র কারণ হলো আল্লাহর আযাবের ভয় আমাদের অন্তরে নাই হারকে দালাল খৌফে হকদার দিল মাদানম জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম জুজবা হাতচি জেল মখাজ ইনস যাও ফজলে উআ বাস্তে দর জুমলা জাহা আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাও এই বয়ানার যত কিছু আছে সবার একটাই আওয়াজ একটাই পদ্ধতি একটাই কর্মসূচি আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া বান্দা তুমি গুনাহ থেকে নিজেরে বাঁচাও ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে আল্লাহ তাআলা বলেন আমি তাদের ঠিকানা রাখলাম স্থায়ী জান্নাতুল মাওয়া ও আল্লাহর বান্দারা বয়ান চলতেছিল গত বছরও চলছে আজকেও চলতেছে আগামী বছর চলবে কিন্তু না গত বছর যেই বান্দাগুলো প্যান্ডেলে ছিল আজ অনেকে দুনিয়াতেই জিন্দা নাই আগামীতে বয়ান চলবে এখানে আজকে যারা আছি আগামীতে থাকার কোনো গ্যারান্টি নাই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে জিরি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি উপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলার আর জমে না ইয়াহান সব মুসাফির দিল না লাগা আহলে দিল কি নজর সে রূহ কর তাজা ইয়াহান সব মুসাফির দিল না লাগা আহলে দিল কি নজর সে রূহ শাহ দৌলত সব ফকির গর নেক নেহে শাহ দৌলত সব ফকির গর নেক নেহে জিন্দগি মে বন্দগি তুম কর নাহে জিন্দগি মে বন্দগি তু কর নাহে জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি মে বন্দগি কুন বন্দগি বন্দগি বে জিন্দগি শর্মিন্দগি এর যুবক মনটাকে বুঝাও তোমার আমার মতো কত যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না পর্দা করে হালাল খায় ও বান্দা বলো তুমি কেন পারবা না ও যুবক তোমার মতো কত সন্তান রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও সারে না মনটারে বুঝাও রে বাবা কেন তুমি নামাজ পড়তে পারো না আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো নবীর কথাগুলো কি মিথ্যা মনে করেছো আজকে তোমার মতো আমিও তো পারতাম প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কামাইয়া চলতে কেউ আমারে বাধা দিত না এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া ও জুবানাইয়া নামাজ পড়তে তো কম কষ্ট না রে বাবা
টুপি মাথায় রাখতে তো কষ্ট কম না শরীরের মধ্যে জামা রাখতে কষ্ট কম না তারপরও কেন এই টুপির কারণে কত মানুষ কত বাজে কথা বলে এই জমিনে তিনি লাইনে চলার কারণে কত মানুষ কত মন্তব্য করে খারাপ কথা বলে এরপরও কেন এই লাইনটা ছাড়ি না রে বাবা একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য পয়গম্বরের কথা সত্য একটা কথাও মিথ্যা নাই রে বাবা এক জাররা পরিমাণ গুনাহ নিয়া যদি কবরে যায় ওই অন্ধকার কবর জাহান্নামের আযাবের গর্ত হয়ে যাবে আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার কবর হবে কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে ও আল্লাহর বান্দারা এখন কিন্তু কিছু কিছু মাওলানা রাস্তায় বের হয়ে গেছে এরা বলে কবরে কোনো আযাব হবে না একজন আল্লাহর ওলি বলেছিলেন ও বাবারা যদি কবরে গিয়া দেখো কোনো আযাব নাই তাহলে তুমিও বেঁচে গেছো আমিও মুক্তি পেয়ে গেছি কোনো টেনশন নাই কিন্তু কবরে গিয়া যদি দেখো বেনামাজির আযাব কবরে গিয়া যদি দেখো বেপর্দার কারণে আযাব হয় বলো বাবা তখন তোমার কি উপায় হবে আমার কি উপায় হবে পালাবার কোনো জায়গা নাই অতএব তওবা করিয়া নাও আমার মাওলার কাছে ফিরিয়া আসো এরে আল্লাহর বান্দা অনেকে মনে করে ইসলাম মানিয়া চলতে গেলে বুঝি স্বাধীনতা থাকবে না না রে বাবা না জমিনের মধ্যে ইসলামের মতো সহজ ধর্ম আর একটাও নাই তুমি ব্যবসা করো চাকরি করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো কোনো বাধা নাই মা বাবার দোয়া নিয়া চলো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া পাঁচ বেলার নামাজ পড়ো জবানটা হেফাজত করো নজরটাকে হেফাজত করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও বাধা নাই তবে বাবা কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার হইও তোমার মরণের পরও যেন জমিনে ইতিহাস রচিত হয় সুনামের সাথে সম্মানের সাথে এরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করো জীবনে যত নামাজ ছাড়ছো কম নামাজ তো বাদ দাও নাই আর কত নামাজ ছাড়া চলবা এখনো কি তৈরি হতে পারবা না এখান থেকে বাসায় যাওয়ার গ্যারান্টি পর্যন্ত তোমার আমার নাই আমার মাওলা এমন একটা রাত নাই প্রথম আসমান আয়েশা বান্দাকে ডাকেন না আপনারা এই কথা কি আজকে শুনলেন নাকি আগেও জানেন আল্লাহ আসেননি কোথায় প্রথম আসমানে দিনে না রাত্রে রাতের প্রথম অংশ মাঝের অংশ না শেষ ভাগ অতি গভীর হয় অরজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও এবার আর একটা কথা বলি আল্লাহ যে প্রথম আসমানে আসেন বছরে কয়দিন প্রতিদিন প্রতি রাত আমার আল্লাহ আসেন বান্দার থেকে কিছু নিতে আসেন নাকি বান্দাকে দিতে আসেন নিতে না দিতে তাহলে যাদের লাগবে তারা ঘুমাইতে পারে না যাদের লাগে না ওরা নাক টানে আর ঘুমায় ঘুমাইয়া যদি সকালবেলা কয় এইটা পাইলাম না সেইটা পাইলাম না ওর গালের উপরে থাপ্পড় দিয়া বলা দরকার মাওলায় দিতে আসছিল তুই নাও নাই কেন মাওলায় দিতে আসছে কার রিজিক লাগবে চা আমি আল্লাহ রিজিকের দরজা খুলে দিলাম ও দরুনি আস্তাজিব লাগুম ও বান্দা তোমার চাইতে দেরি হবে মাওলার দিতে কোনো দেরি হবে না ও যুবকেরা ও বাবাজিরা আজকে থেকে তওবা করে নেন জীবনে তো কম অপরাধ করলেন না পর্দার আড়ালের আম্মা জানেরা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা
আল্লাহ আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী এরে আম্মা জান এই দুনিয়াতে আখেরাতের লাইনে হোক আর দুনিয়ার লাইনে হোক ভালো ভালো সন্তান আছে সব মায়ের অবদানের কারণেই মায়ের অবদান এজন্য বিশ্ব বরেণ্য দার্শনিক ওলিয়ে কামেল ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন জমিনে প্রত্যেকটা বাচ্চার জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা সন্তানের মা যা শিখাবে সন্তান তাই শিখবে ও পর্দার আরাগের আম্মা জানেরা আপনারে আল্লাহ সন্তান দান করেছেন কত মানুষ বিয়া কইরা কত তাবিজ আর তদবিরের জন্য দোরায় বাচ্চা পায় না আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন সন্তানটাকে আদর্শওয়ালা বানাইয়েন ডাক্তার বানাবেন বাধা নাই তবে বেয়াদব বানাবেন না সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় সন্তানের ব্যবহারে যেন শিক্ষকেরা কষ্ট না পায় সন্তানের আচরণে যেন মা বাবা কষ্ট না পায় জীবনে যদি বেয়াদবি